আজের এরর কারেকশনের 6 নম্বর পার্ট। এই পার্টে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এরর কারেকশন দেখে নেব। তো প্রথমে যে এরর কারেকশনটি আমাদের করতে হবে সেটি হলো, মাই প্যারেন্টস ফরবেড মি নট টু গো থ্রু দ্য কন্টেন্টস অফ দ্য লেটার। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের মধ্যে কি বলা হয়েছে যে আমার মা বাবা আমাকে নিষেধ করেছিলেন, এই যে ফরবেড, নিষেধ করেছিলেন কি, যাতে আমি কোনো একটি চিঠি, সেই চিঠির মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো যাতে আমি না পড়ি। তাহলে এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে একটু বলে নিই যে এই যে ফরবেড, এর মানে হচ্ছে নিষেধ করা কিংবা না কর বা মানা কর। তো সেখানে যখনই কোনো সেন্টেন্সের মধ্যে এই ফরবেড থাকবে তখন কিন্তু আমরা এই নট কিন্তু তারপর বসাতে পারি না, যেহেতু এখানে ফরবেড রয়ে গেছে, ফরবেড মানেই হচ্ছে না করা, সের জন্য কিন্তু আমরা এই যে নট যেটি, সেই নট কিন্তু আমরা ইউজ করতে পারি না, তাই আমাদের এই নটটা রিমুভ করে দিতে হবে এখান থেকে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে, মাই প্যারেন্টস ফরবেড মি টু গো থ্রু দ্য কন্টেন্টস অফ দ্য লেটার, এটি হবে অ্যান্সার। এবারে 2 নম্বর উদাহরণটি দেখে নিচ্ছি, সেটি হচ্ছে, আই ওয়াজ শকড টু হিয়ার দ্যাট হিজ ফাদার ডাইড অফ অ্যান অ্যাক্সিডেন্ট। অর্থাৎ তার বাবা যে অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা শুনে আমি খুব শকড হয়েছি, বা আমার খুব ধাক্কা লেগেছে এই কথাটা শুনে, আমি মর্মাহত হয়েছি কথাটি শুনে। এইবার এই যে সেন্টেন্সটি, আই ওয়াজ শক টু হিয়ার দ্যাট হিজ ফাদার ডাইড অফ অ্যান অ্যাক্সিডেন্ট, তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের মধ্যে ভুলটি কিন্তু আমাদেরকে খুঁজতে হবে, সেটি কোথায়। যেমন এই যে জায়গাটি, এটি দেখে নিতে হবে, সেটা হচ্ছে ডাইড অফ। এবার নিয়মটি হচ্ছে কি, যদি ডাইডের পরে অফ থাকে তাহলে তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যিনি মারা গিয়েছেন, কোনো রোগে যদি মারা যায় তাহলে কিন্তু ডাইড অফ হয়। যেমন এখানে যদি ম্যালেরিয়া থাকতো কিংবা ক্যান্সার থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে ডাইড অফ ম্যালেরিয়া কিংবা ডাইড অফ ক্যান্সার, অর্থাৎ রোগের নাম যদি থাকতো তাহলে কিন্তু ডাইড অফ হতো। কিন্তু যেহেতু এখানে অ্যাক্সিডেন্টের কথা বলা আছে, তো যখনই অ্যাক্সিডেন্টের কথা থাকবে তখন কিন্তু অফ হবে না, তখন হবে ইন। তাই সেন্টেন্সটি দাঁড়াবে, আই ওয়াজ শকড টু হিয়ার দ্যাট হিজ ফাদার ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এ হচ্ছে কারেকশন। এবারের উদাহরণটি হচ্ছে, নিদার অফ দেম হ্যাভ গন টু দ্য মার্কেট, অর্থাৎ তাদের দুজনের মধ্যে কেউই বাজারে যায়নি। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের মধ্যে ভুলটি হচ্ছে এই যে ভার্ব, তার কারণ এখানে বলছি নিদার অফ দেম, অর্থাৎ দুজনের মধ্যে কেউই, অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদা করে কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে একজন একজন করে আলাদা করে কিন্তু বোঝাচ্ছে। তো যখনই এইভাবে বোঝাবে যে দুজনের মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝাবে, তখন কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার, তো এর জন্যই হ্যাভ হবে না, এখানে হবে হচ্ছে হ্যাজ। তো সেন্টেন্সটি দাঁড়াবে এমন, নিদার অফ দেম হ্যাজ গন টু দ্য মার্কেট, অর্থাৎ দুজনের মধ্যে কেউই বাজারে যায়নি। তো এই যে ভার্ব, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে, যখন ইদার কিংবা নিদার থাকবে তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। এবারের যে এক্সাম্পলটি সেটি হচ্ছে, হোয়াইল গোয়িং থ্রু দ্য রিপোর্ট ইয়েস্টারডে আই ফাইন্ড সেভারেল ফ্যাকচুয়াল মিস্টেকস, এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে খুবই একটি কমন ভুল রয়েছে সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে ভুলটি কি, তো প্রথম থেকে যদি ভালো মতো দেখে যায়, হোয়াইল গোয়িং থ্রু দ্য রিপোর্ট ইয়েস্টারডে, তো অর্থাৎ এখানে ইয়েস্টারডের কথা বলা আছে, অর্থাৎ গতকাল। তো এইবার এই গতকাল হচ্ছে কি, পাস্ট টেন্স। এবার যখনই পাস্ট টেন্সে থাকবে তো সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি থাকবে সেটি অবশ্যই পাস্ট টেন্সে থাকবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, আই ফাইন বলা আছে, অর্থাৎ এই এই ভার্বটি রয়েছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, কিন্তু এখানে যেহেতু ইয়েস্টারডে রয়েছে এর জন্য কি করতে হবে, এই যে ফাইন্ড এটি চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ফাউন্ড। তাই পুরো সেন্টেন্সটি হবে এমন, হোয়াইল গোয়িং থ্রু দ্য রিপোর্ট ইয়েস্টারডে আই ফাউন্ড সেভারাল ফ্যাকচুয়াল মিস্টেকস, এই হচ্ছে সেন্টেন্স আর এই হচ্ছে তার কারেকশন। এবারে দেখে নিচ্ছি আরও একটি এক্সাম্পল, সেটি হচ্ছে, দ্য প্রোগ্রাম হুইচ কেম অন টেলিভিশন দিস ডেইজ ইন দি ইভিনিং ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এই যে একটি সেন্টেন্স, এখানে বলা হচ্ছে কি যে কোনো একটি প্রোগ্রাম, নির্দিষ্ট কোনো একটি প্রোগ্রাম বা অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, যেটি হচ্ছে
টেলিভিশনে বা টিভিতে দেখানো হচ্ছে দিস ডেইজ, বর্তমানে বা যে টাইমটা চলছে সেই টাইমের প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এই কোনো একটি প্রোগ্রাম দেখানো হয়, যে প্রোগ্রামটি খুব মজাদার। তো এই যে ব্যাপারটি, সেখানে কি হচ্ছে, তো আমরা বলছি দিস ডেইজ ইন দি ইভিনিং, অর্থাৎ যে দিনগুলো যাচ্ছে সেই দিনের প্রতিদিনই কিন্তু সন্ধ্যাবেলায় দেখানো হচ্ছে প্রোগ্রামটি। তাহলে সেই হিসেবে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে, কিন্তু আমাদের এখানে যে ভার্বটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে আছে কেম, অর্থাৎ পাস্ট টেন্সে, কিন্তু এখানে কিন্তু কথাটি পাস্ট টেন্সে কিন্তু বলা নেই, বলা হয়েছে প্রেজেন্ট টেন্সে। এর জন্য এই ভার্বটি পাল্টে যাবে, পাল্টে গিয়ে কী হবে, যেহেতু কোনো একটি নির্দিষ্ট প্রোগ্রামের কথা বলা হয়েছে, তার কারণ এখানে যে ইজ রয়েছে অর্থাৎ একটি প্রোগ্রামের কথাই বলা আছে, তাই এর জন্য এটা কেম হবে না, এটা হবে কামস। তো পুরো সেন্টেন্সটি দাঁড়াবে এমন, দ্য প্রোগ্রাম হুইচ কামস অন টেলিভিশন দিস ডেইজ ইন দি ইভিনিং ইজ ভেরি ইন্টারেস্টিং। এই ছিল কারেকশান, একটু ভালো মতো দেখে নাও। এবারে যে এক্সাম্পলটি দেখে নেব সেটি হচ্ছে, দ্য টিচার কল্ড রবি অ্যান্ড আস্কড হিম টু ডিসক্রাইব অ্যাবাউট দি ইনসিডেন্ট, অর্থাৎ টিচার কী করলেন, রবিকে ডেকে কোনো একটি ঘটনার কথা জানতে চেয়েছিলেন। তো এই সেন্টেন্সের মধ্যে যদি দেখি যে আমরা এরার যখন খুঁজব, ভার্বের ব্যাপারটা দেখছি, ভার্ব তো ঠিকই রয়েছে, তাহলে এখানে এরারটা কোথায় রয়েছে একটু ভেবে দেখো, টের পাচ্ছ কি না। তো এই সেন্টেন্সের মধ্যে ভার্বটি রয়েছে হচ্ছে এরার, যেটি সেই এরারটি রয়েছে কোথায়, এই সেন্টেন্সের মধ্যে এরার রয়েছে হচ্ছে এই যে অ্যাবাউট এখানে। কারণ হচ্ছে কি, আমরা যখন বলছি দ্য টিচার কল্ড রবি অ্যান্ড আক্স থিম টু ডিসক্রাইব অ্যাবাউট দি ইনসিডেন্ট, তো এইখানে হচ্ছে গণ্ডগোলটা, তার কারণ হচ্ছে যখন ডিসক্রাইব করতে বলা হচ্ছে তখন কিন্তু এই অ্যাবাউটটা হবে না, এই অ্যাবাউটটা আমাদের রিমুভ করে দিতে হবে বা কেটে দিতে হবে। তো সেন্টেন্সটি এমন হবে, দ্য টিচার কল্ড রবি অ্যান্ড আস্ক হিম টু ডিসক্রাইব দি ইনসিডেন্ট, অর্থাৎ রবিকে ডেকে ঘটনাটি জিজ্ঞেস করলেন, ওটা ঘটনাটির বর্ণনা কিন্তু দিতে বলেছিলেন। তো সেই হিসাবে ডিসক্রাইবের পরে কিন্তু অ্যাবাউট হয় না, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো সোজাসুজি বলতে গেলে হবে হচ্ছে ডিসক্রাইব দি ইনসিডেন্ট, এ হচ্ছে কারেকশান। এবারে দেখে নিচ্ছি আরও একটি এরর কারেকশানের সাধারণ নিয়ম, সেটি কি, হি লেফট টু মুম্বাই দিস মর্নিং ফর সাম অফিসিয়াল ওয়ার্ক, কোনো একটি অফিসিয়াল কাজে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে বের হয়েছে। তো এইবার এই যে যখনই লেফট টু রয়েছে, লেফট টু মুম্বাই, এখানে হচ্ছে ভুলটা, কারণ হচ্ছে কি, লেফট টু হয় না, এটা হবে হচ্ছে লেফট ফর। অ্যানসারটি দাঁড়াবে এমন, হি লেফট ফর মুম্বাই দিস মর্নিং ফর সাম অফিসিয়াল ওয়ার্ক, এ হচ্ছে কারেকশান। এবারে দেখে নিচ্ছি আজকের এই পার্টের শেষ উদাহরণ, সেটি হচ্ছে, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড ইনটু দ্য কেস বাট কুড ফাইন্ড নো ইউজফুল ক্লুজ। এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে ভুলটি হচ্ছে এই যে ইনটু রয়েছে, এখানে হচ্ছে ভুল, এই ইনটু এখানে কিন্তু হবে না। তার কারণ কি, যখন বলছি দ্য পুলিশ ইনভেস্টিগেটেড ইনটু দ্য কেস, তো এই যে সেন্টেন্স এখানে কিন্তু ইনভেস্টিগেটের পরে কিন্তু ইনটু হয় না, তো সোজাসুজি বলতে হবে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস বাট কুড ফাইন্ড নো ইউজফুল ক্লুজ, অর্থাৎ পুলিশ কোনো একটি কেস নিয়ে তদন্ত করছে কিন্তু কোনো কাজের মতো বা গুরুত্বপূর্ণ কিন্তু কোনো ক্লু কিন্তু খুঁজে পাচ্ছে না। তো এইখানে যখন ইনভেস্টিগেটেড থাকবে তখন কিন্তু এই ইনটুটা কিন্তু এখানে হবে না, এটা আমাদের ভালো মতো একটু মাথায় রাখতে হবে। এই গেল এরর কারেকশানে পার্ট সিক্সের কিছু গুরুত্বপূর্ণ এরার এবং সেগুলোর কারেকশানই আলোচনা। তো এর পরের ভিডিওগুলোতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এরার কারেকশান নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, সবগুলো পার্ট দেখো, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। অনেকের হয়তো অনেক নিয়ম মনে হচ্ছে যে এই নিয়মগুলো আমাদের জানা আছে, আবার কোনো কোনো নিয়ম হয়তো জানা নাও থাকতে পারে। তো এ তো সবে শুরু, এরপর আরও নানা রকমের নিয়ম আসবে, অনেক ধরনের উদাহরণ আসবে, তো সবগুলো দেখতে থাকো, কিছু জানা থাকবে কিছু অজানা থাকবে। এইভাবেই প্র্যাকটিস যদি চলতে থাকে, পরীক্ষাতে যখনই এরর কারেকশান আসবে
সে যে কোনো পরীক্ষায় হোক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস হোক, কিংবা WB প্রাইমারি টেট হোক, কিংবা আপার প্রাইমারি যেটাই হোক, সেই ক্ষেত্রে যখনই যে কোনো পরীক্ষাতে এরার কারেকশান আসবে, সেই ক্ষেত্রে কিন্তু যদি আমাদের নিয়মগুলো জানা থাকে বা আমরা প্র্যাকটিসটা করে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা এগুলো মোটামুটি কিছুটা হলেও কারেক্ট করে কিন্তু আসতে পারবো। তো ভিডিওগুলো দেখো এবং শেখার চেষ্টা করো, আর নেক্সট ভিডিও আসবে, এরার কারেকশানের পার্টগুলো চলতে থাকবে, অবশ্যই দেখো। যদি কারো কোনো একটু হলেও হেল্প হয় তাহলে সেটাই বড় কথা। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে অন্যান্য টপিকগুলো বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের জন্য বাই।